গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আক্রান্ত হয় বারবার, কিন্তু অপমানের শিকার হতে হয় গণতন্ত্রের এই চতুর্থ স্তম্ভকেও। নেতাদের কারণে এবারে সাংবাদিকদেরকে ঘুরতে হয়েছে। নেতা মানে কি দাম্ভিকতা, প্রশ্নটা জাগছে। নেতাদের ভদ্রতা শেখাবে কে, এটাই আজকের প্রশ্ন। নেতা মানে কি অহংকার, নাকি নেতা মানে চক্ষু লজ্জাহীন অমানবিক দৃষ্টান্ত, এই প্রশ্নটা উঠছে। কেননা শুক্রবার জয়চাঁদপুর স্কুল মাঠে বাইসন ফেস্টিভ্যাল 2022-এর অনুষ্ঠানে অপমানিত হয়েছে রাজ্যের সাংবাদিকরা। ভিআইপি তথা রাজনৈতিক নেতৃত্ব ও সমাজসেবীদের জন্য আলাদা আলাদা করে বসার জন্য জায়গা করে দেওয়া হয়। ঠিক একইভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের জন্যও আলাদাভাবে বসার জায়গা করে রাখা হয়েছিল। সেখানে আলাদা করে ভিআইপি এবং প্রেসের জন্য আলাদা সাইনবোর্ডও লাগানো হয়েছিল। কিন্তু না, এদের সংখ্যা এতটাই বেশি ছিল যে ভিআইপি বা সমাজসেবীদের আড়ালে ঢেকে গেছে রাজ্যের সাংবাদিকরা। তাই সাংবাদিকদের জন্যে বসার চেয়ারের ব্যবস্থা করা থাকলেও জায়গা হয়নি তাদের। কয়েকজন সাংবাদিক এবং মেলা কমিটির পক্ষ থেকে বন দপ্তরের কর্মীরা তাদের কাছে গিয়ে অনুরোধ করলেও তারা সে আসন ছাড়তে রাজি হননি। সাংবাদিকরা বাধ্য হয়ে এদিক ওদিক ঘুরে ঘুরে খবর সংগ্রহ করে ফিরে আসতে হয়, যদিও এটা নতুন কোনো ঘটনা নয়। ইদানিংকালে খবর সংগ্রহ করতে গিয়ে প্রতিক্ষেত্রেই বাধার সম্মুখীন হচ্ছে সংবাদ মাধ্যম, কোথাও কোথাও অপমানিত হচ্ছে সংবাদ মাধ্যম। বিলোনিয়া বিধানসভা বলুন আর রাজনগর বিধানসভা রেশমুখ, সরকারি অনুষ্ঠান বলুন বা রাজনৈতিক অনুষ্ঠান, প্রতিটি ক্ষেত্রেই এইভাবে সাংবাদিকদের অপমানিত হতে হচ্ছে। প্রতিটি অনুষ্ঠানে এ ধরনের বলিষ্ঠ সমাজসেবীদের কাছে ন্যূনতম ভদ্রতাটুকু শেখাবে কে? সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, এর মানে এটাই সাংবাদিকদের অপমান এবং সংবাদ জগৎ যদি আহত হয় ভেঙে পড়বে গোটা গণতন্ত্র। যারা রোদ বৃষ্টি উপেক্ষা করে সাধারণ মানুষের কণ্ঠ হয়ে বাঁচার চেষ্টা করে, যাদের কলমের জোরে সাধারণ মানুষরা কিছুটা সাহসের যোগান পান, তাদের সম্মান কোথায়? এটাই আজকের প্রশ্ন। সাংবাদিকদেরকে এইভাবে ডেকে নিয়ে গিয়ে প্রতিটি ক্ষেত্রে অপমানিত করার ঘটনার রেশ আরও হয়তো দেখা যাবে, কিন্তু প্রতিবাদ উঠবে কোথায়? ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। রাজ্য এবং বহিরাজ্যের চিকিৎসকদের এক নির্ভরযোগ্য ঠিকানা হাপানিয়া স্বস্তি মেডিকেল হল। আপনি এবং আপনার পরিবারের চিকিৎসা সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টর চেম্বারে। এখানে মেডিসিন, সুগার, গ্যাস্ট্রোলজি, উচ্চ রক্তচাপ জনিত সমস্যা, নাক কান গলা, প্রসূতি ও স্ত্রী রোগ, শিশু, অর্থোপেডিক, চর্ম, সার্জারি, মানসিক রোগ, ব্রেন স্ট্রোক, স্পন্ডিলাইটিস, বিভিন্ন ব্যথা, আর্থ্রাইটিস ইত্যাদি রোগের জন্য রাজ্য এবং বহিরাজ্যের বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ পেয়ে যাবেন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে। এছাড়া বহিরাজ্যে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ফিজিওথেরাপিস্টরাও এখন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের শ্রীবাস্তা ফিজিওথেরাপি সেন্টারে রোগী দেখছেন। উন্নত মানের চিকিৎসা জনিত সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বার, ত্রিপুরা মেডিকেল কলেজ রোড, আগরতলা। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 9774691921 অথবা 7005313939। আমরাই আপনাদেরকে উন্নত পরিষেবা প্রদানের জন্য অঙ্গীকারবদ্ধ।